আজ বৃহস্পতিবার বিকাল 4:30টায় বাংলাবান্ধা বিজিবি বিএসএফ এর জয়েন্ট রিট্রিট প্রেট দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার শিলিগুড়ির আইজি অজয় সিং উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে পঞ্চগড় এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল হক, প্রধান এমপি, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডার জেনারেল এ বি এম নৌরোজ এসান, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার, পঞ্চগড় সিভিল সার্জন সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ উভয় দেশের পর্যটকগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুপুর 2:30টায় তেঁতুলিয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করলে 18 বিজিবি কর্তৃক রাষ্ট্রীয় সালাম ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে তেঁতুলিয়া মডেল থানা ডাকবংলোয় বিশ্রামসহ দুপুরের খাবার গ্রহণ করেন। সেখান থেকে সড়ক পথে বিকালে বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি সেখানে রিট্রিট রেট স্মরণীয় করে রাখার জন্য বৃক্ষরোপণ সহ গ্যালারির শুভ উদ্বোধন করেন। আচ্ছা আচ্ছা, এই সময় এবং সম্মানিত সুধী, আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বাংলাবান্ধা জয়েন্ট রিট্রিট প্যারেড গ্যালারির শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশের আনন্দকে সাড়া দিয়ে আমাদের আজকে উপস্থিত হওয়ার জন্য পরে প্রধান অতিথি বিজিবি বিএসএফ এর মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাবান্ধা সীমান্তে বিজিবি বিএসএফ এর মনোমুগ্ধকর রিট্রিট প্যারেড বাংলাবান্ধা সীমান্তে বিজিবি বিএসএফ এর চমকপ্রদ অনুষ্ঠান চলছে। উভয় দেশের জনসাধারণ ও পর্যটকরা রিট্রিট উপভোগ করছে। বিজিবির জওয়ান ও বিএসএফ জওয়ানেরা মনোমুগ্ধকর রিট্রিট প্রেড উপহার দিচ্ছেন। প্রায়
5 মিনিটের রিট্রিট প্যারেড অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর। সম্পর্ক আরো গভীরে যাবে, একসঙ্গে চলবো, একসঙ্গে আমরা উন্নয়নের গান গাইব। যিনি এখন যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমি আজকে এখানে আসার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের বিজিবির ডিজি এবং বিজিবির বিএসএফের যারা এই প্যারেডটা আমাদেরকে উপহার দিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়, এদের ব্যয়বহুল সময়ের আমরা খুব শীঘ্রই এটা যাতে আমরা বলতে পারি তার ব্যবস্থা আমরা বর্তমান চালিয়ে যাচ্ছি। করোনার পরে স্যার চালু ছিল কিছু দিন, আমি যেটা বলছি আমরা করোনার জন্য বন্ধ করেছিলাম এবং আমরা খুব শীঘ্রই কথাবার্তার মাধ্যমে আবারও দুই দেশের সম্মতির মাধ্যমে আমরা